ভারতবর্ষে যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির রয়েছে তার মধ্যে রাজরাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত। মূলত ছিন্নমস্তা মায়ের মন্দির ও দামোদর ভৈরবী নদীর সঙ্গমস্থলে রাজরাপ্পা ফলসের আকর্ষণে এখানে বছরভর লোক সমাগম লেগেই থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো রাঁচি থেকে প্রায় 68 কিলোমিটার দূরে রামগড় জেলায় অবস্থিত দেবী মহামায়া ছিন্নমস্তার আবাসস্থল রাজরাপ্পা। আমাদের 7-8 দিনের ঝাড়খণ্ড সফরের চতুর্থ দিন পত্রাতু থেকে আমরা রওনা দিলাম রাজরাপ্পা। আমাদের গন্তব্য রাজরাপ্পা, দূরত্ব পত্রাতু থেকে 54 কিলোমিটার, সময় মোটামুটি 1 ঘন্টা। তো আপনারা যারা পত্রাতু আসছেন তারা রাজরাপ্পাও কভার করে নিতে পারেন। এই রাজরাপ্পা এবং পত্রাতু দুটোই পড়ছে রামগড় ডিস্ট্রিক্টে। তো আমরা চলেছি পত্রাতু থেকে রাজরাপ্পার দিকে। এখন আমরা ঢুকছি রামগড়। এই রামগড়ের উপর দিয়ে আপনাকে রাজরাপ্পা যেতে হবে। বেশ জনবহুল এলাকা এই রামগড়। মূলত রামগড় ক্যান্টনমেন্ট টাউন, ক্যান্টনমেন্ট সিটি, যেখানে সেনাবাহিনীরা প্রচুর পরিমাণে থাকেন। নমস্তে, প্রাঙ্গণ মে আপকা স্বাগত হ্যায়। থ্যাংক ইউ রাজরাপ্পা। আমরা এখন চলেছি রাজরাপ্পার সেই বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে। আপনারা জানেন রাজরাপ্পা বিখ্যাত এই ছিন্নমস্তা মন্দিরের জন্যই। এবং ফেলুদা সিরিজে ছিন্নমস্তার অভিশাপ নামে যে গল্পটা রয়েছে সেখানেই পড়েছিলাম এই ছিন্নমস্তার কথা। এই মন্দিরে আজকে আমরা যাচ্ছি। এখান থেকে পুজোর ডালা নিয়েছি। এই ডালাগুলো 250 টাকা করে নিল। এখানে অনেক কিছুই রয়েছে, প্যাঁড়া আছে, প্লাস নকুলদানা, চিড়ে, সমস্ত কিছু, মায়ের আলতা সিঁদু সব কিছুই রয়েছে। মন্দিরের ভেতর শুনলাম ক্যামেরা অ্যালাউ করা হয় না। আপনাদেরকে সারাউন্ডিংসটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক মন্দিরের ভেতর, আর আমরা পুজো দেব মা ছিন্নমস্তার মন্দিরে। আপনা নাম লে লিজিয়ে, গোত্র লে লিজিয়ে, উৎপন্নম সর্প অর্জনজি,
আপনারা দেখলেন যে আমরা বাইরে পুজো দিলাম, মায়ের মন্দির বন্ধ, আমরা এত দূর এলাম। শুনেছি এই মায়ের মন্দির খুব জাগ্রত, কিন্তু মায়ের মূর্তি দর্শন করতে পারলাম না, মন্দিরের ভিতরেও প্রবেশ করে পুজো দিতে পারলাম না, কারণ ওখানে একজন পুরোহিত মশাই বললেন যে লকডাউনের জন্য মেনলি এখন মন্দির বন্ধ আছে, মাতৃ দর্শন করা যাচ্ছে না। আমাদের সত্যি খুব খারাপ লাগছে, আমরা মানে দর্শন করবো বলেই এসেছিলাম। তো যাই হোক, এখানে আমরা পুজো দিলাম, সবাই এখানেই পুজো দিচ্ছেন মানে মেইন গেটে। আর খুব খারাপ লাগছে যে মায়ের মূর্তিটা দেখতে পেলাম না, এত দূর থেকে এলাম, মনে আশা নিয়ে এসেছিলাম। এই মূল মায়ের মন্দির, এখন মন্দির বন্ধ থাকার কারণে আপনাদের ভেতর দেখাতে পারলাম না, যদিও ভেতরে শুনেছি ক্যামেরা অ্যালাউড নয়। এই বাইরে থেকেই মায়ের মন্দির, মা ছিন্নমস্তার মন্দির আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রাজরাপ্পার প্যাঁড়া খুব বিখ্যাত, ফলে এখানে এলে বাড়ির জন্য প্যাঁড়া সংগ্রহ করতে পারেন আপনারা। এছাড়াও পাবেন এই রকম বহু স্টেশনারি দোকান, সেই সঙ্গে পূজার ডালা ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করার জন্যেও অসংখ্য দোকান রয়েছে। এখানে রয়েছে অগণিত ভাতের হোটেল, এরকমই একটি হোটেল রাজ হোটেলে লাঞ্চ সেরে নিলাম আমরা। রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দিরের সামনেই একটা হোটেল, রাজ হোটেল, তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। ভেজ থালি 60 টাকা করে প্লেট, কি দিয়েছে ভাত ডাল, ঢেঁড়সের সবজি, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর একটা মিক্সড সবজি টাইপের চিমচাম খাবার। মূল মন্দিরের সামনে দিয়ে এই যে বাজার দেখছেন, এই বাজারের মধ্য দিয়ে আপনি একেবারে সোজা রাস্তা ধরে চলে আসুন নিচে। দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা নদী। আসুন, আপনি এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে একেবারে আপনার পায়ের নিচে দেখবেন যে নদীটিকে, তার নাম ভৈরবী। আসুন প্রথমে ভৈরবীকে আমরা দেখি। সামনে আপনার সামনে ভৈরবী নদী। এ রাস্তা বা পুলের উপরই বলতে পারেন, রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, তার নিচ দিয়ে যে নদী বয়ে চলেছে তার নাম ভৈরবী।
এই দিক থেকে ভৈরবী নদী আসছে আর এই দিকে যাচ্ছে, যতটা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, তারপরেই ভৈরবী নদী লাফিয়ে পড়েছে দামোদরের বুকে। তো দেখুন জলের গতি বেশ বেশি, বর্ষাতে, অতিরিক্ত বর্ষাতে এই পুল বা এই রাস্তা যে ডুবে যায় সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখছেন ভৈরবী, একটু পরেই আমরা আপনাদের নিয়ে যাব সঙ্গমে, যেখানে ভৈরবী সরাসরি লাফিয়ে পড়ছে দামোদরের বুকে। আমরা এবার চলেছি ভৈরবী আর দামোদরের সঙ্গমস্থলে, আর সেই সঙ্গমস্থল দেখার জন্য আপনাদের মোম মন্দির চত্বর এর মধ্য দিয়ে যেতে হবে। আসুন, পেছনে আছে মূল মন্দির, আর আমরা এই মন্দিরের গেটের সামনে দিয়ে এগিয়ে চলেছি। দাঁড়িয়ে রয়েছি দামোদর আর ভৈরবীর সঙ্গম স্থলে, আর দেখুন ওই দিক থেকে পাহাড়ের গা বেয়ে উচ্ছল বেগে যে জলরাশি একেবারে এই নিচে নদীর সাথে এসে মিশছে, ওপর থেকে যে নদীটা আসছে তার নাম ভৈরবী, আর নিচ দিয়ে বয়ে চলেছে দামোদর। এখন বোটিং এখন হচ্ছিল না, বোটিং হচ্ছে না, তবু আমরা কোনো রকমে ম্যানেজ করেছি এই ভাইকে, একটা বোট বাঁধা ছিল তো ওই ভাইকে আমরা ম্যানেজ করেছি। আপনি যদি আসেন রাজারাপ্পাতে অবশ্যই বোটিং করবেন, কেন কি এইখানে বোটিং অল্প ডিস্টেন্স, কিন্তু আপনাকে ওই কনফ্লুয়েন্স মোহনা মানে যেখানটায় সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে, আবার ঘাটে এসে দিয়ে যাবে। পার হেড 30 টাকা মাত্র, 30 টাকা, কিন্তু আমরা বলবো আপনারা অবশ্যই বোটিং। আমাদের মা ছিন্ন মাস্তা আমাদের আশাটা পূর্ণ করে ভয় লাগছে।
আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই ভৈরবিয়া দামোদর নদীর উৎস মানে মিলনস্থলটা, কিন্তু কাছে আসতে বুঝতে পারলাম যে দূর থেকে দেখার আর কাছ থেকে দেখার মানে কি বলবো আনন্দটাই সম্পূর্ণ আলাদা। কাছে আসার ফিলিংসটা এত দারুণ, আপনারা এলে অবশ্যই বোটিং করবেন তাহলে এই মানে অবশ্যই বোটিং করবেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আমাদের রাজার আপ্পা ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।